সুপ্রিম কোর্ট পতিতাবৃত্তিকে পেশায় মর্যাদা দেওয়ার পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অধীনে চপকা ও দিশা যৌনপল্লীতে মিষ্টি বিতরণ করে যৌনকর্মীরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি যৌন পেশাকে যে কোনো পেশার মতো বৈধ বলে রায় দেন। এর পাশাপাশি এ বিষয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে। এদিন রায় ঘোষণার পর যৌনকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উপভোগ করেন। খুব ভালো হয়েছে, মানে সুপ্রিম কোর্টকে বলছি যে মেয়েরা এখানে কামিয়ে খাচ্ছে, ভালো মানে অত্যাচার করছে, পুলিশে রায় দিয়েছে, খুব ভালো লেগেছে। আমাদেরও খুব ভালো হয়েছে, যাতে আমরাও এখানে কষ্টে এসেছি, আমরাও যাতে খেতে পাই দুমোটো, যাতে ভালো থাকি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে অনেক অনেক ধন্যবাদ। আর আই ভেরি নট হ্যাপি ইন দিস প্লেস, বাট আই হোপ ইউ দ্যাট ইউ অ্যালাউ দ্য কাস্টমার্স টু কাম, বিকজ দে ইজ লট অফ প্রবলেম উইথ অল দ্য পিপল ওভার হিয়ার, অ্যান্ড দে শুড নট বি এনি রেডস অর এনিথিং গোয়িং অন স্যার। সো আই এম ভেরি গ্রেটফুল, ভেরি থ্যাঙ্কফুল টু ইউ দ্যাট ইউ শুড অ্যালাউ দ্য কাস্টমার্স টু কাম উইথ ইয়োর সিকিউরিটি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক খুশি আছি, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা বলতে চাই যে এটার জন্য অনেক লড়াই হয়েছে, আজকে রায় দিয়েছে, অনেক ভালো লেগেছে। আমাদের জন্য লড়েছে ওনারা, খুবই ভালো কাজ করেছে। এর ফলে আমরা চাইছি এটা ভালো করে চলুক, পুলিশ যাতে না অত্যাচার করে। পুলিশ এত অত্যাচার করছিল, যখন কোভিড এসেছিলো তখন পুলিশ কাস্টমার তুলে নিচ্ছিল, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, এখনও তুলে নিচ্ছে। সেরকমভাবে কেউ কাজ করতে পারছে না, আমরা চাইছি এটা ভালোভাবে হোক। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমার খুব ভালো হয়েছে। এইবার পুলিশের অত্যাচার যদি কম হয় তো খুব ভালো হবে। আমি বহুত বহুত ধন্যবাদ করছি সুপ্রিম কোর্টকে। প্রথমে ধন্যবাদ জানাই আমরা আমাদের যৌনকর্মী পুরো সমাজের মানুষকে, যে মহামান্য আদালত সুপ্রিম কোর্ট স্বেচ্ছায় দেহ ব্যবসার বৈধ যৌনকর্মীদের উপর একটা রায় দিয়েছে, যে পাঁচটা কাজের মতন এক যৌনপেশার একটা কাজ, মূলত যৌনপেশাও কোনো অন্যায় কাজ না। আজকে মহামান্য আদালত ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে যে যৌনপেশাও একটা কাজ। এই এলাকা বলে কিংবা আরও লক্ষ্মীপুর দিশা আছে, কাজারা, দুর্গাপুর, পুলিশের সব জায়গায় রেড লাইন লেখার পরে এটা স্বাভাবিকভাবে অত্যাচার আছে। এখানে বলে না, প্রত্যেকটা জায়গায় রেড লাইন লেখার অত্যাচার আছে। এবারে আস্তে আস্তে এটা কাউন্সিলিং করে পরে আমরা অনেকটাই কাজে লাগাতে পেরেছি, যে রেটটা মোটামুটি বন্ধ হয়ে পড়ে আছে। আরও এই কাজ যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আরও আস্তে আস্তে রেটটা বন্ধ হয়ে যাবে। এর ফলে সুপ্রিম কোর্টের মহামান্য আদালত তো এর ফলে জনকর্মীদের সুবিধাবাদী হবে, আর এদের পরে কোনো ক্ষতিকারক হবে না। কারণ স্বেচ্ছায় মানুষ যৌনকর্মীরা আসবে, যাদের বয়স হয়ে গেছে, যাদের আন্ডার এজ নেই, যাদের 22 বছর 24 বছর, যারা ডকুমেন্টস প্রমাণ নিয়ে আসবে তারা পেশাও করবে। আর যেটা পুলিশের উপর, যেটা পুলিশ, হ্যাঁ ক্রিমিনাল আছে, পুলিশ আসবে, রেড করতে পারে পুলিশ, কিন্তু যে রাস্তাঘাটে চলছে, কাস্টমার যাচ্ছে, শাখা পুলিশ হবে, সেটা তো মানুষ মেনে নেবে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।